আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আজকে এসেছি দুইটি রুমের একটি অনেক সুন্দর একটি বিটির কাজের ভিডিও নিয়ে তো আসুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা দেখছেন এই বাড়িটির এই সাইডের একটি টাইবিম এই টাইবিমটি ঢালাই করা হয়েছে আপনার হাইট সাত ইঞ্চি এবং পাশে আছে ছয় ইঞ্চি এই টাইবিমটি ঢালাই করা হয়েছে এখানে এই বাড়িটির মোট দুইটি রুম হবে এখানে তেরোটি পিলার আছে এখানে এই পিলারগুলির নিচে দুই ফিট দুই ফিট করে জালি দেওয়া হয়েছে এবং পিলারগুলি দুই ফিট এবং আড়াই ফিট ডাউন করে উঠানো হয়েছে এখানে দেখেন এই পাশে গাতুনিগুলো করা হইতেছে চারট সাইড আমরা অনেক সুন্দর করে টাইবিম দিয়ে এই গাতুনিগুলো করে আসি এখানে এই সাইটের টাইবিমটি এখনও বাকি আছে তিনটি সাইটের এই টাইবিমটি পুরো কমপ্লিট হয়েছে এখানে পিলারগুলির রড দেওয়া হয়েছে আপনার তিনটি করে এই রডগুলি এইট এম এম রড দেওয়া হয়েছে এবং টাইবিমে রড দেওয়া হয়েছে আপনার টেন এম এম এইখানে রড লেগেছে আপনার বিশ পিস এখানে এই টাইবিমটি দেখছেন এই টাইবিমটি এখন ঢালাই করা হলো এটি হলো এই বাড়িটির পিছনের সাইড এই পিছনের সাইটে আপনার হাইট হয়েছে আপনার চার ফিট তিন ইঞ্চি এটি হলো এই পাশের টাইবিমটি এই টাইবিমটি দেখছেন এই টাইবিমটির রড দেওয়া হয়েছে মোট চারটি করে এটি হলো ডাউনের সাইড সেজনে চারটি করে রড দেওয়া হয়েছে পিলারে তিনটি করে রড দেওয়া হয়েছে এটি দেখছেন এই সামনের সাইডটি এখানে এই বাড়িটির ভিটির কাজটি প্রায় কমপ্লিটই হল এই দুইটি রুমের দৈর্ঘ্য আছে আপনার ছাব্বিশ ফিট এবং প্রস্থ আছে চোদ্দো ফিট এই বাড়িটি নয় ফিট টিনের এই বাড়িটি হবে এখানে মোট তিনশো চৌষট্টি স্কোয়ার ফিটের এই কাজটি এই কাজটির টোটাল খরচের হিসাব আমি লাস্টের দিকে বলে দেব আপনারা না টেনের দেখতে থাকুন এই সাইড থেকে দেখেন এটি হলো এই বাড়িটির রাইট সাইড অর্থাৎ আমরা চান্দার সাইড বলে থাকি এটি হলো আপনার পিছনের সাইড এটি দেখছেন এই ভিটির কাজটি করতে একটি সাইডে আপনার চার ফিট তিন ইঞ্চি হাইট হয়েছে এই পাশের এই পাঁচ ইঞ্চি গাতুনিটি এটি হলো এই পুরাটাই পিছনের সাইড তো আমরা সরাসরি এই সাইডটি আপনাদেরকে দেখাবো এটি হলো এই বাড়িটির লেফট সাইড তো এখানে এই সাইডে ডাউন ছিল সেই জন্য আমরা নিচে থেকে টাইবিম দিয়ে গাতুনিগুলো দিয়েছি এবং এই সাইডে মাটি হাইট সেই জন্য আমরা উপরে থেকেই এই টাইবিমটি দিয়েছি এবং মিডিলের টাইবিমটি দেখছেন মিডিলের টাইমিংটি আপনার উপরে থেকেই দেওয়া হয়েছে তো এই বাড়িটির খুঁটিনাটি পুরো বিস্তারিত আমরা দেখে নিলাম তো আসুন এই বাড়িটির টোটাল খরচের হিসাবটি জেনে নেই এই বাড়িটি করতে মোটামুটি আপনার ইট লাগবে এক হাজার দুইশো এখানে আট টাকা পিস হলে টাকা লাগবে আপনার আট হাজার চারশো টাকা রড লাগবে আপনার এক কুইন্টাল বিশ কেজি এখানে ষাট টাকা কেজি হলে সাত হাজার দুইশো টাকা সিমেন্ট লাগবে আপনার সতেরো ব্যাগ এখানে চারশো টাকা ব্যাগ হলে সাত হাজার টাকা বালি লাগবে আপনার নব্বই সিএফটি এখানে তিরিশ টাকা সিএফটি হলে দুই হাজার টাকা পাথর লাগবে আপনার সত্তর সিএফটি এখানে ষাট টাকা সিএফটি হলে চার হাজার দুইশো টাকা তৈ বাড়িটির ভিটির কাজ করতে মোটামুটি আপনার সাটারেল লাগবে ছয় সিএফটি এখানে এক সিএফটি কাঠের দাম ছয়শো টাকা হলে তিন হাজার ছয়শো টাকা এই বাড়িটির কাজ করতে মোটামুটি আপনার মিস্ত্রি খরচ যাবে আট হাজার চারশো টাকা এই বাড়িটির এক্সট্রা আমরা আরও খরচ ধরেছি তিন হাজার টাকা তো এই বাড়িটির ভিটির কাজ করতে মোট খরচ হবে আপনার চুয়াল্লিশ হাজার ছশো চল্লিশ টাকা তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতন এখানে Allah Hafiz